আসসালামু আলাইকুম এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা জানি যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ট তো এটার উপরে ভিত্তি করে আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে সেই কথাটা হল অনেকে বলে থাকে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর ভেষ্ট তারা যে কথাটা বলে তা হলো স্বামীর পায়ের নিচে স্ত্রীর ভেষ্ট এই কথাটা শরতের দৃষ্টিতে কতটুকু সঠিক আলহামদুলিল্লাহ ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এটা আমরা সকলেই জানি যে আমাদের সমাজে এই কথাটা প্রচলিত আছে এবং অনেকেই বলে থাকে যে স্বামীর পায়ের নিচে স্ত্রী ভেষ্ট এই কথাটা কতটুকু সঠিক কোরআন ও হাদিসের অনেক জায়গায় বলা হয়েছে যে স্ত্রীর উপরে স্বামীর অনেক অধিকার রয়েছে এমনকি এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন যদি আমি কাউকে আদেশ করতাম কোনো মানুষকে সৃজতা দেওয়ার জন্য তাহলে আমি স্ত্রীদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে এই হাদিস থেকে কোরবান হলো যে স্বামীর হক রয়েছে স্ত্রীর উপরে অনেক বেশি তবে আমাদের সমাজে যে কথাটা প্রচলিত আছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর এই কথাটা সঠিক নয় কোরআন ও হাদিসে এরকম কোনো কথা নেই অতএব এমন কথা বলা থেকে ও এমন বিশ্বাস করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আশা করি উত্তরটা পেয়েছেন